হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ব্লগে স্বাগতম তোমাদের সবাই। আর আজকে আমি একটা জিনিস করেছি, তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি আর দেখাবো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন হয়েছে। অনেকদিন পরে করবো করবো বলে ভাবছি, কারণ তো গরমের যন্ত্রণায় আমি করে উঠতে পারছি না অ্যাকচুয়ালি। তো আজকে ভাবছি যে করবই, তো করেই ফেলেছি। তো সেটা কি তোমাদের অবশ্যই দেখাচ্ছি যে অনেকদিন পর ব্রাইডাল, ব্রাইডাল বলতে এমনিতেই নন বেঙ্গলি লুক ক্রিয়েট করব। তো সেটার জন্য অনেক মানে তোড়জোড় করছি, কি কি আনবো কি না আনবো এটা এটাই করছি। সো ফাইনালি আজকে লুক ক্রিয়েট করেছি, আর সেটাই দেখাচ্ছি। এই যে আমাকে তো খুবই জঘন্য লাগছে, তো আমাদেরকে ইগনোর, আমি ইগনোর হয়ে যাচ্ছি। তো ওকে দেখাচ্ছি ওর ফুল লুক আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা অবশ্যই তোমরা বলবে যে ওকে কেমন লাগছে। আর ওর ড্রেসটাও আমি আমি মানে এটা ঠিক করেছি কিভাবে করব না করব। এই যে সবকিছু আমার নিজের বানানো, আর আমি তোমাদের ওর ফুল লুক দেখাচ্ছি। তো ও আমার অ্যাকচুয়ালি বোন, তো তার জন্য ওকে ধর ধর করে ধরে নিয়ে এসেছি, কি আজকে ও পারবে না। তারপরে ওকে চিৎকার পারতে হবে, তোকে আসতে হবে, তো ওকে নিয়ে এলাম ওর কাজটা বাদ দিয়ে। তো কিছু বল। হাই গাইস, কেমন আছো? অবশ্যই সবাই ভালো আছে। আর এরপর তুই বল, তোর কেমন হয়েছে? তোর লুকটা, তোর নিজের কাছে কেমন হয়েছে? আমার কিছু বলার নেই, কি বল, অসাধারণ অসাধারণ হয়েছে। মেকআপটা সব থেকে বেশি সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো আমাকে কেমন, আই মেকআপটা একটু ই করে দিয়ে, এই যে গ্লিটারি আই মেকআপ করেছি। আর একটু পরে আমাদের ফটোগ্রাফার চলে আসবে, তারপর দেখাচ্ছি ওর পোজ টোজ দেখাচ্ছি ওকে। আর এখানে তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব কিছু এখন মানে ঠিক করব, তারপরে আবার দেখাচ্ছে। সো দেখে নাও ওকে কেমন লাগছে। আর আমি একটা ফটো শেয়ার করব তোমাদের সাথে কেমন হয়েছে। খুবই কিউট লাগছে ওকে, আই মেকআপ দেখা। তো এবার এই যে আমাদের পাশের বাড়ির ছাদে ওকে নিয়ে এসেছি, একটু শ্যুট করালাম, এক দুটো শ্যুট করেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ আমার ফটোগ্রাফারটা চলে আসতে আসতে একটু দেরি করে দিয়েছে, তার জন্য বাইরের শ্যুটটা মানে এতটাও ভালোভাবে করা হয়নি। তো মানে রুমের ভেতরেই করা হয়েছিল বেশিরভাগটাই, আর ফটোগুলো আজকেই দিয়ে দেবে। আর আমি কালকে তোমাদেরকে দিতে পারিনি ভিডিওটা, তো আজকে দিচ্ছি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তার জন্য আজকে পাবে তোমরা। তো সরি হালকা দিতে পারিনি, আর অনেকদিন ধরে তোমাদের ব্লগ দেবো দেবো বলতে মানে পুরো ব্লগ কমপ্লিট করতে পারি না, হয়তো যাওয়ার সময় ভিডিও করছি, অল্প অল্প ভিডিও করছি, কিন্তু পুরো ব্লগ কমপ্লিট করতে পারি না, দেখে আমি আর তোমাদের ভিডিও দিতে পারছি না। সো এখানে ও পোজ দিতে রেডি, কারণ ও পোজ দিতে খুব সুন্দর পোজ দেয়। বাড়িতে আমি বলেছিলাম তুই পোজ দিতে হবে সুন্দর করে, না হলে তোর খবর আছে। তো পোজ টোজ রেডি করে চলে এসেছিলাম, আর এবার এখানে শেষ করে আমার এই যে গ্রিন কার্পেটে অল্প একটু শ্যুট করে নিয়েছিল, অল্প বলতে বেশি হয়নি, কারণ এই সেট আপটা আমি রুমে করব, কারণ রুমে এখন আমি ঠিক করে নিয়েছি আস্তে আস্তে। আর এই যে এবার রুমে এখানে ফটোশ্যুট করানো হচ্ছে, মানে যে ফটোগ্রাফার তার সেট আপ নিয়ে এসেছে, তারপরে আর এখানে টুলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে পাচ্ছি এভাবেই ফটোশ্যুট করানো হচ্ছে। আমি এটা ধরতে দাঁড়িয়েছি, আর ও ভিডিও করেছিল আমাকে, আর খুবই সুন্দর লাগছিলো মানে ফটোগুলোকে, কারণ পোস্টটা দিচ্ছিল খুব সুন্দরভাবে, তার জন্য খুবই ভালো লাগছিলো ওটাই। তারপর এগুলো করতে করতে পুরো দিন চলে গিয়েছিলো, কারণ আস্তে আস্তে আমি করছিলাম। হাই ব্রান, তো এখন কি হয়েছে কি আমি শ্যুট টুট শেষ করে গলাটা বসে গেছে, ওকে নিয়ে বাড়িতে দিয়ে চলে এসেছি, কারণ ও থাকবে না আজ, তো তার জন্য ওকে বাড়িতে নিয়ে দিয়ে এলাম। আর সারাটা দিন এই ধকল গেলো, তারপর ফটোগ্রাফার এলো, আসার পর ফটো তুলে ওকে নিয়ে ওকে গিয়ে চাউমিন খাইয়ে বাড়ি দিয়ে চলে এসেছি। আর এবার আর ভালো লাগছে না, বেজে গেলো 9টার উপরে বেজে গেছে, 9:30 বেজে গেলো। তো আজকের জন্য এখানে ব্লগ কমপ্লিট, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শ্যুটটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে
কিছু করার নেই। সো ওকে টাটা, বাই বাই, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।